হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার বাসার জন্য ফার্স্ট টাইম আমি মুদির বাজার করলাম। তো যেহেতু আমার নতুন সংসার, সেক্ষেত্রে দেখা গিয়েছে কি আমার লবণ থেকে শুরু করে একদম সব কিছুই কিনতে হয়েছে। আর বেশ কয়েকদিন ধরেই আমি এগুলো লিস্ট করছিলাম, মানে কোনো কিছু যাতে বাদ না যায়। তারপরও দেখা যাবে দুই একটা বাদ পড়ে যাবে, ওটা আমি পরে আনাতে পারবো। আর এই সবগুলো বাজার কিন্তু আমি গিয়ে করিনি, আমি জাস্ট হচ্ছে মোবাইলে লিস্টটা পাঠিয়ে দিয়েছি, আর আমার আঙ্কেল হচ্ছে এগুলো সব মানে নিয়ে তারপরে পাঠিয়ে দিয়েছে। মূলত হচ্ছে আমার আঙ্কেলের দোকান আছে, বড় দোকান, তো ওখান থেকে আমি সব নিয়েছি। তো উনি হচ্ছে আমার জন্য একদম সিএনজিতে করে তারপরে এগুলো পাঠিয়েছেন। তো সেক্ষেত্রে আমার কিন্তু মানে গিয়ে তারপরে সময় নষ্ট করে কিংবা কষ্ট করে এগুলো বাজার করতে হয়নি, বাসার মধ্যে চলে এসেছে। আর নর্মালি কিন্তু দেখা যায় কি এখানে অনেক বড় বড় মুদির দোকান আছে, ওখানে কিন্তু ফোন করলে কিন্তু একদম বাসায় এসে দিয়ে যায়, এরকম কিন্তু সুযোগ সুবিধা আছে। তো সেক্ষেত্রে আমার অত বেশি ঝামেলা হয়নি। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বাজার করা, সেক্ষেত্রে আমার যেটা হয়েছে একদম সব কিছুই কিনতে হয়েছে। তো আমি কী কিনেছি আমার প্রথম সংসারের বাজার, ইনশাআল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো আমার বাসার পর্দা হচ্ছে লাগানো হয়নি, তো ফাহামিদা হচ্ছে এগুলো লাগিয়ে দিচ্ছে। আর গতকালকে তো ব্যাট আর বালুশ এসেছিল, তো সেখানে হচ্ছে চাদর বিছানো হয়নি, আজকে চাদরগুলো বিছাচ্ছি। আর ফার্নিচার আসতে আমার আরও বেশ কয়েকদিন টাইম লাগবে, তো ফার্নিচারের জন্য আসলে আমি ওয়েট করব না, আমি হয়তো বা কাল পরশু দিকেই বাসায় চলে আসব। কারণ ফার্নিচার আসতে দেখা যাবে আমার আরও 15-20 দিনের মতো টাইম লেগে যাবে। তো আমার বাসার পর্দাগুলো কেমন হয়েছে সেটা জানাবেন। আর নর্মালি সবাই অনেক পছন্দ করেছে আমাদের বাসার সবাই পর্দাগুলো, মানে হালকা কালারের মধ্যে। তো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারাও অনেক পছন্দ করেছেন। আর আমি কিন্তু আগে থেকে মানে চিন্তাভাবনা করে রেখেছিলাম যে মানে এই কালারের পর্দাগুলো লাগাবো। তো পর্দাগুলো লাগানোর পরে এরকম দেখাচ্ছে। তো নর্মালি কিন্তু আমি শুধুমাত্র জানালার জন্য বানিয়েছি, দরজার জন্য কিন্তু আমি পর্দা বানাইনি। আর এখানে পর্দা হতে দরজার মধ্যে দেওয়ার জন্য ওরকম ওনারা কিন্তু লাগাইনি, পরবর্তীতে যখন লাগাতে হবে তখন কিন্তু আমাকে এগুলো ডিল করে তারপরে পর্দার স্ট্যান্ডগুলো লাগিয়ে তারপরে হচ্ছে দরজার মধ্যে লাগাতে হবে। তো আমি যে আরেকটা রুমের জন্য ব্যাট কিনেছিলাম, ওটা আমি সামনের রুমে দিয়েছি যাতে করে সবাই এসে এখানে বসতে পারে। তো এখন হচ্ছে আমি মুদির বাজার সবগুলো খুলবো, প্রায় হচ্ছে এখানে 3-4 বস্তা মতো। এরপরে হচ্ছে চাল নিয়েছি মাত্র 25 কেজি, কারণ হচ্ছে যেহেতু আমরা মানুষ কম, সে কারণে আমি চাল অল্প নিয়েছি। আর দেশে থাকা নিয়ে আপনারা আমাকে অনেকে অনেক কথা বলছেন, অনেকেই প্রশ্ন করছেন। তো সব সময় তো আসলে সব কথার উত্তর দেওয়া যায় না, তো ইনশাআল্লাহ সময় হোক আমি আপনাদেরকে একটা ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব। এখন যারা বলছে আসলে শুধু বলেই যাক আর আমি শুনেই যাই, এটাই চিন্তা করেছি। কারণ প্রতিদিন বলার চাইতে একদিন একটা সব কিছু একটা একটা ভিডিওতে বলে দেওয়া এটাই বেটার। তো আসলে দেশে থাকার সিদ্ধান্তটা ভুল হয়েছে কি খারাপ হয়েছে সেটা আমার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এটা যেহেতু আমার লাইফ, আমার হাজব্যান্ড, আমাদের পরিবার, আমরা যেটা আসলে ভালো মনে করব আমরা সেটাই করব আমি মনে করি। তো তো যাই হোক, আমি ওই দিন চিন্তা করেছি যে আমার সব কিছু সেটিং হয়ে গেলে আমি জানাবো আপনাদেরকে, কারণ এত এত কমেন্ট পাচ্ছি আমি প্রতিনিয়ত। তো অনেক সময় খারাপও লাগছে
কমেন্টগুলো দেখে। তারপরে যাই হোক, যার যেটা বলার বলতে থাকুক, যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, তো এখানে কিন্তু আপনাদের মতামত কিন্তু আপনারা জানাতে পারবেন, এটার একটা কিন্তু অধিকার আছে আপনাদের। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একদম সব কিছুই, মানে কয়েকদিন ধরে যেহেতু লিস্ট করছিলাম, এরপরও দেখা যাচ্ছে আমার অনেক কিছুই মিসিং ছিল, সেগুলো আমি পরবর্তীতে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি 2 কেজি পাউডার দুধ, লাচ্চা সেমাই, কুলসুন সেমাই, তারপরে বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে সাবান, তারপরে এগুলো হচ্ছে আলু বোকারা, এরপরে বাদাম, কিশমিশ, বিম, ডিম, তারপরে 1 কেজি চা পাতা, তো মোটামুটি সয়া সস, টমেটো সস, মানে মুদির দোকানে মানে একটা সংসার চালাতে মানে যা যা লাগে আর কি, একদম সব কিছুই কেনা হয়েছে আমার। তারপরে হচ্ছে কয়েক আইটেমের বিস্কিট, সরিষার তেল, সয়াবিন তেল, লবণ, চাল, ডাল, তারপরে চনা বুট, এরপরে হচ্ছে সুজি, এরপরে ময়দা, আটা, তারপরে চিনি, এরপরে হচ্ছে মানে স্যুপ, নুডলস, তারপরে হচ্ছে পাউডার, কাপড় ধোয়ার পাউডার, তো একদম মোটামুটি মানে যা যা দরকার আর কি, আমি একদম সব কিছুই কিনেছি। তো লিস্ট করাতে আমার যেটা সুবিধা হয়েছে, আমি যদি এখন মুদির দোকানে গিয়ে এগুলো সবই অর্ডার করতাম, দেখা যেত কি আমি 5টা অর্ডার করলাম, আরও 5টা রয়ে গেল, সেক্ষেত্রে এটা কিন্তু বেটার হয়েছে। আমি একদম লিস্ট করে ফেলেছি মোবাইলের মধ্যে লিস্ট করে আমি আমার আঙ্কেলকে পাঠিয়ে দিয়েছি। তো আঙ্কেল হচ্ছে দোকান থেকে একদম সিএনজিতে করে এগুলো পাঠিয়েছে, যেহেতু অনেক দূরে আঙ্কেলের দোকানটা, তো ওখান থেকে হচ্ছে এগুলো পাঠিয়েছে। আর আমার আঙ্কেল কিন্তু আমার কাছ থেকে অনেক প্রাইস কম রেখেছে। তো এখানে হচ্ছে প্রায় আমি সব কিছু মিলিয়ে 16,500 টাকার বাজার করেছি মুদির দোকানের আর কি। তো এগুলো যদি আমি বাহিরে থেকে কিনতে যাই, সেক্ষেত্রে দেখা যেত কি আমার প্রাইসটা আরও একটু বেশি আসতো। আর যেহেতু আমি এখানে পরিমাণে অনেক কিছুই কিনেছি, মানে ময়দা কিনেছি 110 কেজি, তারপরে আটা কিনেছি 5 কেজি, পাস্তা কয়েক আইটেমের পাস্তা, পাউডার দুধ কিনেছি 2 কেজি, চা পাতা 1 কেজি, তেল হচ্ছে টোটাল 8 কেজি, চিনি হচ্ছে 10 কেজি, এভাবে পরিমাণ আসলে অনেক কিছুই বেশি করে কেনা হয়েছে। এর মেন কারণ হচ্ছে আমি যেহেতু খুব বেশি ঘন ঘন গিয়ে মুদির বাজার করব না, আর আমার যেহেতু বেকিংয়ের বিজনেস আছে, সেক্ষেত্রে আমার তেল, চিনি, তারপরে হচ্ছে ময়দা এগুলো একটু বেশি লাগে, সেই কারণে কিন্তু কিনেছি মশার কয়েল, তো একটু বেশি করেই কিনেছি যাতে করে আমার বারবার কিনতে না হয়। একটা কফি কিনেছি, তো সেক্ষেত্রে দেখা মানে জিনিসের পরিমাণ হিসাবে কিন্তু আমার টাকাটা কিন্তু বেশি আসেনি, যেহেতু একদম কিনা প্রাইসে এগুলো রেখেছে আমার আঙ্কেল। তো মানে সব কিছুই, হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মশলা, মানে যা যা দরকার আর কি, তো একদম সবই আমার কেনা হয়েছে এখানে, পেঁয়াজ। তো টোটাল হচ্ছে 10 কেজি চিনি, আসলে আমার বেশি দিন যাবে না, দেখা যাবে 10-12 দিন যাবে হয়তো বা, এর ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে। এর কারণ হচ্ছে যেহেতু আমার প্রতিদিনই কেক বানাতে হয়, বেকিং কাজ করতে হয়, আর ময়দাও কিন্তু সেম 10-12 দিনের ভিতরে কিন্তু শেষ হয়ে যাবে। আমি প্ল্যান করেছি মানে যেহেতু আমার ডেলি কেকের অর্ডার থাকে, সেক্ষেত্রে আমি চিন্তা করেছি একদম ময়দা 1 মাসের জন্য 1 মণ কিনে ফেলবো, যেহেতু 10 কেজি যদি আমার 10 দিন যাই তাহলে আমার 1 মাসে 30 কেজি ময়দা লাগবে, আর তেল চিনিও কিন্তু এরকম লাগবে। তো আমার আঙ্কেল বলেছে যে আমাকে একদম মানে তেলও হচ্ছে একদম 40 লিটার, তারপরে হচ্ছে ময়দা এভাবে বেশি বেশি করে দিবে পরিমাণে, এক্ষেত্রে নাকি আমার কস্টটা নাকি অনেক বেশি কম পড়বে। তো সার নেক্সট ইনশাল্লাহ আমি এভাবে কিনা ট্রাই করব, যেহেতু পরিমাণে বেশি লাগে। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো টিস্যু কিনেছি, তারপরে কিচেন টিস্যু, টয়লেট টিস্যু, তারপরে প্রায় কয়েক আইটেমের বিস্কিট। আমি আঙ্কেলকে বলেছি যে মানে আমাকে যাতে ভালো ভালো দেখে কয়েক আইটেমের বিস্কিট দেওয়া হয়, আর মিহির জন্য যাতে চকলেট বিস্কিট দেওয়া হয়। তো এখানে প্রায় হচ্ছে 6-7 আইটেমের বিস্কিট, বিস্কিটের টিন একটা, এরপরে বক্স একটা, এরপরে বিভিন্ন রকম প্যাকেট, তো শুধুমাত্র টেস্ট করার জন্য টোস্ট বিস্কিট। তো তারপরে হচ্ছে 500 গ্রামের একটা ট্যাং নিয়েছি, অরেঞ্জ ট্যাং, ট্যাংটা কিন্তু অনেক ভালো ছিল, খেতে অনেক মজা ছিল, আর কালারটাও অনেক সুন্দর ছিল,
আর যেহেতু আমি ওমান থেকে ট্যাং আনতে পারিনি, আমার কিন্তু ট্যাং নেই, তো সেজন্য আমি কিনে নিয়ে এসেছি। আর এটাও কিন্তু বাহিরের, তো দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয় বাহিরেরগুলো, দেশেরগুলো দেখা যায় কি কালার অত বেশি সুন্দরও হয় না, আবার টেস্টের দিক দিয়েও কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো যেহেতু এখন গরম পড়ছে, তো এখন চিন্তা করলাম যে একটু ট্যাং করিয়ে তারপর আমরা সবাই মিলে খাবো। তো বাসাটা কিন্তু খুবই খালি খালি লাগছে, এর কারণ হচ্ছে যেহেতু এখনও ফার্নিচার আসেনি, তো নর্মালি আমার কাছেও কিন্তু একদম খালি খালি লাগছিল বাসাটা। যখন ফার্নিচারে সব কিছু যখন সেটিং হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও একটু ভালো লাগবে বাসাটা। আর আমি কিন্তু অনেক বেশি কমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে আমার জিনিসপত্র আমি যেগুলো কিনেছি সেগুলো আলাদা আলাদা প্রাইস কেমন। আসলে সব কিছু যখন একসাথে কিনা হয়েছে আমার খুব একটা মনে নেই কোনটা কত প্রাইস নিয়েছে, মানে কিছুটা মনে আছে কোনটা কত প্রাইস। যেমন ধরুন হচ্ছে পিউরিটের ফিল্টারটা নিয়েছে 3100 টাকা, আর থাকটা নিয়েছে মেবি 600 টাকা কি 700 টাকা কি 800 টাকা এরকম, আসলে ভুলে গিয়েছি। তো আমি হচ্ছে একটা সেট কিনেছি ফ্রাই প্যানের সেট, এখানে হচ্ছে টোটাল 7 পিস, আর এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 2700 টাকা। তো নর্মালি একটু বেশি নিয়েছে মনে হয়েছে, আমি অন্য দোকানে দেখেছি আবার 2600 টাকা বলেছে, না 2700-2600 এরকমই হয়, দেখা যায় 50 টাকা 100 টাকা এদিক সেদিক হয় এক এক দোকান ভিত্তি করে আর কি। তো এখানে হচ্ছে মানে টোটাল ঢাকনা সহ হচ্ছে 7 পিস, 3টা ঢাকনা আছে এখানে টোটাল। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে মোটামুটি, কিন্তু বেশি বড় না, মিডিয়াম সাইজের আর কি। নর্মালি আমি যেহেতু একদমই সিঙ্গেল সিঙ্গেল ফ্যামিলি, মাত্র 2-3 জনের জন্য রান্না করতে হবে, সেজন্য আমার জন্য একদম এটা বেটার। এরপরে হচ্ছে আমি বড়ো সাইজেরও কিছু কিনবো, তো ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপাতত ইউজ করার জন্য আমি এটা কিনেছি, এই যে টোটাল হচ্ছে 7 পিস এখানে। আর কিয়াম ব্র্যান্ড কিন্তু ভালোই, খারাপ না, এটা অনেক দিন চলে, মানে যদি যত্ন সহকারে ইউজ করা হয় তাহলে কিন্তু অনেক দিন চলে যাবে। তো এখানে হচ্ছে বড় একটা, তারপরে মাঝারি কড়াই, এরপরে ফ্রাই প্যান, এরপরে হচ্ছে আবার ডাল বা দুধ যে কোনো কিছুই কিন্তু রান্না করা যাবে, বেশি করে চা তৈরি করা যাবে। মিনা তো আজকে এত কিছু দেখে মানে কোনটা রেখে সে কোনটা ধরবে সে বুঝতে পারছিল না, কিছুক্ষণ ও এটা ধরে কিছুক্ষণ ওটা ধরে। তো মিনাকে নিয়ে এসেছে ও যাতে একটু খেলতে খেলতে পারে, তবে জিনিসপত্র এত বেশি ও ধরছিল বলার মতো না, সব কিছু ফেলে দিচ্ছিল, এটা ধরছিল ওটা ধরছিল। তো মাশাল্লাহ ওর অনেক ভালো সময় কেটেছে। ফুফি এসেছে, ফাহামিদে এসেছে আমাকে সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য। তো ফুফি প্রায় অনেক কিছুই আমাকে মুদির বাজারগুলো গুছিয়ে দিয়েছে, ফুফি আর হচ্ছে মেরিন, আর ফাহামিদা হচ্ছে পর্দা লাগিয়ে দিয়েছে। তো মাশাল্লাহ আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু আমার নতুন বাসার কাজে অনেক বেশি হেল্প করেছে, আর ইরফান তো আসলে বলার মতো না এত বেশি হেল্প করেছে, প্রত্যেকটা জিনিস কেনার সময়, সেটিং করার সময়, মানে সব কাজে কিন্তু ইরফান সব কিছুই বলতে গেলে ওই করেছে। তো মিনহা হচ্ছে এখন পেঁয়াজ নিয়ে লেগেছে, মানে পেঁয়াজ যেও কতবার ফেলেছে বলার মতো না, উঠানো হচ্ছে আরও ফেলছে, উঠানো হচ্ছে আর ফেলছে। তো প্রায় হচ্ছে অনেক কিছুই গোছানো হয়ে গিয়েছে, ফুফি আমাকে সবগুলো সুন্দর করে বয়ামে ঢুকিয়ে দিয়েছে, আর এক্সট্রা যে প্যাকেটগুলো ছিল যেগুলো কিনা আমি পুরো মাসে খাওয়ার জন্য এক্সট্রা কিনেছি, মানে একটু বেশি করে কিনেছি, সেগুলো সবই হচ্ছে বালতিতে আর হচ্ছে ঝুড়িতে রেখেছে, আর ওগুলো সবই হচ্ছে কিচেনে এভাবে হচ্ছে সুন্দর মতো আমাকে গুছিয়ে দিয়েছে। এক্ষেত্রে দেখা যাবে খুব বেশি রান্না করে চাপ পড়বে না, মানে একটাতে বেশি যেগুলো সেগুলো ঝুড়িতে আর বালতিতে রাখা হয়েছে, এই যে এখানে সব কিছুই গোছানো হচ্ছে। তো বেশ প্রায় সব কিছুই আমি রান্না করে নিয়ে গিয়েছি, এখন হচ্ছে এগুলো সবই রান্না করে নিয়ে যাব। আর মিনহার অবস্থা দেখতে পাচ্ছেন, পেঁয়াজের কী হাল করেছে,
এই যে এখানে হচ্ছে নিচে রেখেছি ঝুড়িটা, তারপরে চিনির বক্স, তারপরে হচ্ছে ডালের বক্সগুলো, উপরে হচ্ছে এগুলো রেখেছি টিস্যু, বিস্কিট, নুডলস, তারপরে হলুদ, মরিচ, ধনে, তারপরে হচ্ছে দুধ, চা পাতা এগুলো। আর এই জায়গাতে হচ্ছে চুলা বসবে, আর এটা হচ্ছে থাক, এখানেও প্রায় অনেক কিছুই রাখা হয়েছে। আর আমাকে একটা বলেছিল ডিনার সেটের কথা, ডিনার সেট হচ্ছে আমাদের বাসা থেকে আমাকে একটা দিয়েছে, ভাইয়ার বিয়েতে গিফট করেছিল, তারিনাপুকে একটা দিয়েছে ডিনার সেট, আর আমাকে একটা দিয়েছে।